কেউ যদি আমার এই যে মেশিনটা দিত, এই মেশিনটা যদি কেউ আমার দিত কিনে, মেশিনটার দাম হলো $400। মেশিনটার দাম কত? $400 থেকে $500, বেশি হবে না। তো $400-500 মেশিন একটা দাম কত? 50-60 হাজার টাকা। এইটি আপনার সম্পদ, আর একটা ঝাড়ু। এখন আপনাকে এই সিমেন্টে যে দেখেন আমি মেশিন চালাইতেছি, ঘরে যখন চুলা জ্বলবে না, পেটে যখন ভাত থাকবে না, কণ্ঠ দিয়ে কথা বেরোবে না, ভিডিও ভিডিও তো গায়া, তো বুঝছেন কত কষ্ট করে খাই। তো আপনাদের চাচির সাথে ঘিরে নিয়েছি, এখন আপনাদের চাচা চাচি মিলে এক বাড়িতে এসে কাজ করার জন্য। একটা জিনিস খেয়াল করো, এই যে কাজটা আমি করতেছি এটাকে এই দেশে ভাষায় বলে ডিমলিশন জব। কি বলে রে? এটাকে বলে হলো ডিমলিশন জব। তা এখন এই যে আমেরিকাতে যে কনস্ট্রাকশনের কাজ হয়, তো কনস্ট্রাকশনের কাজ অনেক রকম, বিল্ডিং বানানো, বিল্ডিং এর ফ্লোরিং করা। এখন ফ্লোরিং যদি না থাকে তাহলে তো বাংলাদেশে কি এরকম আসছে আমি তো জানি না। বাংলাদেশে যেটা করে আপনার হাতুড়ি দিয়ে, কুড়াল দিয়ে, আর কি দিয়ে করেন ভাই? আমি কখনো ভাঙতে দেখি নাই তো। কোয়ালিটি দিয়ে মানে ভাঙে দেখি না। কে যদি দুই চারটা ভিডিও টিডিও করে আমাদের পাঠায়। তো এখন দেখেন এই যে আমার হাতে যে যন্ত্র দেখতে পাচ্ছেন, এটা নাম হলো ডিমলিশিং হ্যামার। তো এখন বাড়িগুলো যখন বানায়, এই যে বিল্ডাররা, বিল্ডাররা তো বাড়ি বানায় নাকি, তারা কি করে বেশিরভাগ সময় নিম্নমানের টাইলস, নিম্নমানের ইলেকট্রিক্যাল আউটলেট, নিম্নমানের পেইন্ট, এগুলি দিয়ে বাড়িঘর বানে। কি কারণে? যাতে বাড়িঘর চিপে বিক্রি করতে পারে, দাম কম, বেচাইবো তাড়াতাড়ি। আর যদি সে ওগুলো করে, যেমন এটা একটা টাইলসে তোমার বড় জোর পার স্কোয়ার ফিট, এটা চাই টাইলসের দাম হবে 90 সেন্টস, মানে কি $1 নাকি 90 সেন্টস $1 ধরেন। তো $1 টাইলসের দাম $120। এখন আমি যে টাইলস লাগিয়ে দিতে, ওটা এক স্কোয়ার ফিটের দাম হলো $3, কোথায় শানো $1। তাহলে তুমি 2 ফিট বাই 2 ফিট লাগাচ্ছ, তাহলে কত? একটা টাইলসের দাম হলো তোমার $6 করে পড়ে, একটা $6 প্লাস ট্যাক্স নিলে $6.5 আর কি। আচ্ছা, তো আপনাদের হিসাব কি দাও বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলতেছি। তো প্রধান কাহিনীটা হলো যে ধরনের কাম কইরা মানুষ কি পয়সাটাই না কামায়, কিন্তু ম্যাটেরিয়ালস এর চাইতে কিন্তু লেবার কস্ট বেশি, সেটা আমি একটু পরে বলবো। তো এখন দেখেন আপনার কাহিনীটা এখানে কি হয়েছে, কিন্তু এই ধরনের কাজ অনেক পরিশ্রমিক। বাংলাদেশ, ইন্ডিয়া থেকে যারা আসে, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসে, তারা তো ভাই এক একটা নবাব, এক একটি কি নবাব, ধর করলে পান দোকানদারি করে হন, কিন্তু তারপরে এগুলো করবে না। একটা পান দোকানদারি করে সে 5 বছরে যে পয়সা না মেক করবে, এই কাম করে সে 1 বছরে সেই পয়সা মেক করবে। এখন কথা হলো তুমি এত পণ্ডিত কথাবার্তা কথা, তুমি পান দোকানদারি করো কেন? তোমার তো একটা মদের দোকান আছে, তুমি যাও করো, তুমি করো নিকে লেগে। আবার আরেকজনের বুদ্ধি তুমি, হ্যাঁ কাহিনী আছে। এই কারণে হলো আমি যখন আমেরিকাতে আসছি 2010 সালে, ইউটিউব ফেসবুকে ছিল কি না নামও শুনিনি, ইউটিউব থাকতে থাকতে পারে ফেসবুক ছিল না 2010 সালে, আমার যতদূর মনে পড়ে, কারণ আমার ফেসবুক পেজ আমি তৈরি করছি 2018 সালে, ইউটিউব চ্যানেলও 2017 আর এগুলো জনপ্রিয় ছিল না।
কেউ আমারে বলেনি, কেউ আমার বলেনি চাষা এই যে পান দোকানদারি করেন চাষা, সারাটা দিন বয়ে পান সিগারেট বেচেন, এগুলো ভাত দেন, এই নেন আপনার হাতে দিয়ে দিলাম একটা, এই একটা হ্যামার আমি আপনাকে দিয়ে দিলাম, এরকম একটা হ্যামার আপনার হাতে আমি দিয়ে দিলাম, কি করবেন করেন, এইবার যান, এটি আপনার সম্পদ। ওই যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাহিনী আছে, ওই একটা লোক কাঠুরিয়ার কাহিনীটা, ওই কাঠুরিয়ার কাহিনীটা, ওই যে নবীর কাছে ঈদের দিন ভিক্ষা যেতে গেছিল না, তারপরে নবী বলল যে তুমি ভিক্ষা করো কেন, এই আমার মতোই ছিল বেটা, হ্যাঁ ওই যে ভিক্ষুক নবীর কাছে ভিক্ষা চাইছিল আমার মতোই ছিল, সান্ডা পান্ডা হেড ফিগার সেরকম ফিগার ছিল, তো নবী কিন্তু তার ফিগার দেখে কিন্তু সন্দেহ হয়েছিল এবং বলছিল যে তুমি ভিক্ষা করো গেলে, আমার খানদান নাই পাশে খেতে, তোমার ঘরে কী আছে, তখন ওইটা বলছিল না যে আমার ঘরে একটা কম্বল আছে, এখন আমি জানি না মরুভূমিতে কম্বল কেমনি আইলো, তো যাই হোক তো সেই কম্বল নেওয়া হবে কম্বল বেচা, তারপরে তোমার একটা কুড়াল কিনে দিই গিয়ে জঙ্গলে গিয়ে জঙ্গল গাছ কাটবো, কিন্তু এইটাও একটা প্রশ্ন, সেই সেই আমাদের মরুভূমিতে জঙ্গলই বাইলে কই থেকে, এখন ভাই হিসেব কিতাব মিলে না, তো যাই হোক কিছু একটা হলো। চেয়ারের মধ্যে বসো দিয়া ভিডিওটা তো করতে হবে, তো যাই হোক আমাদের নবী সাহেব তাকে কুড়াল কিনে দিল, গাছ টাছ কাটলো টাটলো, পরে শুনছিলাম সে তা বলে যার দিনকাল ভালো লাগে, তো যাই হোক ভালো যাক শুক্র আলহামদুলিল্লাহ ভালো যাক, ভালো একটা বুদ্ধি দিয়েছে মানুষের উপকার হয়েছে। এখন আমি যখন 2010 সালে আসছি তখন কেউ যদি বলতো চাচা পান দোকানদারি না করে ভাই আমেরিকাতে যারা আসে প্রথমে পান দোকানদারিতে ঢুকে বুঝে মুদি দোকানে, তা যাই হোক পান তো আর বেচে না সমানে মদ বেচে মদ সিগারি গেলি সবই বেচে, তো যাই হোক বেচুক গা যার যার ইয়ে নাচছে শেষে করবি, আমার কি আমি তার মদ বেশি নেব না ছেড়ে দিছে, এখন ওই যে চাচারে রাখছি দোকানে ওই চাচায় মদ বিকে সিগারেট সমান ব্যস্ত আছে বেশি, আমি বলছি চাচা এগুলো আপনি বেছেন আমার কিছু নাই, কয়ে যা বাবা তুমি যাও বাড়ি যাও কোনো চিন্তা করো না আমি বুঝুন নিয়ে পড়া দিয়ে, তো যাই হোক ফান করলাম, তো এখন কেউ যদি আমার এই যে মেশিনটা দিত, এই মেশিনটা যদি কেউ আমার দিত কিনে, মেশিনটার দাম হলো $400, মেশিনটার দাম কত $400 থেকে $500 বেশি হবে না, তো $400-500 মেশিনের একটা দাম কত $50,000, এইটি আপনার সম্পদ, আর একটা ঝাড়ু কি একটা ঝাড়ু ঝাড়ুটার দাম হবে $10, আর এটার দাম হবে $400, আর একটা হুইল ব্যারো, হ্যাঁ হুইল ব্যারো থাকলে ভালো, আর একটা ট্রাক লাগবে আপনার, তো ট্রাক বেশি একটা দাম না $7,000 হলে কিনতে পারবে, সরি ট্রাকের দাম তো $7,000 10 লাখ টাকা না $10,00,000 হবে না সব কিছু মিলে $10,00,000 ইনভেস্টমেন্ট, এই $10,00,000 যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে 3 মাসে এই যে কাজটা আমি করলাম ওই যে আপনাদের ভাবি সানো ভিডিও করে দেখালো আপনাদেরকে, তো সেইভাবে বিশ্বাস করেন দুই থেকে তিন মাস আপনি কাজ করবেন আপনার টাকা উঠে যাবে। এখন এই যে কাজটা আমি করতেছি এই দেশের কাজের হিসাব হলো ঘন্টা ফ্লোরিং মানে প্রতি ঘন্টা প্রতি স্কোয়ার ফিট বা কন্ট্রাক্ট বেসিস যেটি করেন কেন্দ্র, কিন্তু ঠকানোর কোনো সুযোগ নাই, ন্যায্য দাম পাবেন ভালো পয়সাই পাবেন, যেমন এখানে যে কাজটা আমি করতেছি এখানে আমেরিকা স্ট্যান্ডার্ড বাজার দর এখন
এরা হিসাব করলো প্রতি স্কোয়ার ফিট হিসাবে। তো প্রতি স্কোয়ার ফিট হলো $3 কি করার জন্য, ডিমলিশিং করার জন্য। এই যে আমি টাইলসগুলো ভাঙতেছি, এটা কি ডিমলিশিং বলে? মানে পুরোনো টাইলস মানে ভেঙে চুরে একাকার। আচ্ছা, ডিমলিশিং মানে কি? ভেঙে চুরে একাকার এবং ক্লিন আপ। হ্যাঁ, একবার একেবারে ক্লিন ক্লিন করে আঠা মুঠা যা আছে এই দেখাচ্ছি না। হ্যাঁ, আমি তো টাইল ভাঙছি, যে সাদাগুলো একটু দেখাও তো। এই যে সাদাগুলো দেখছেন না, আমি একটু মেয়েরা দেখাই, এই যে সাদাগুলো, এই সাদাগুলো পরিষ্কার করতে হবে আপনাকে। এখন আপনাকে সিমেন্ট দিয়ে, দেখেন আমি মেশিন চালাইতেছি, প্রতি স্কোয়ার ফিট বাজার দর এখন $3 করে। তো এখন আমি যে বাড়িতে কাজ করতে আসছি, আমার বউকে সাথে করে নিয়েছি, শর্মায় লাভ নাই, দুইটা বকা দিবেন আপনারা। যে বেটা চাচা, আপনি আমার বউরেন, আপনার বউরের চাচির সুদ্ধার সাথে করে নিয়ে গিয়া তারপরে ভাঙচুর শুরু করছেন, আর একবার দেখো বাংলাদেশের বাণিজ্য খাইতেছেন ভাই, বুঝছেন? পেট, পেটে যখন জ্বালা ধরবে না, ঘরে যখন চুলা জ্বলবো না, বুঝছেন? জল ঘরে যখন চুলা জ্বলবে না, পেটে যখন ভাত থাকবো না, কণ্ঠ দিয়ে কথা বেরবো না, ভিডিও ভিডিও তো গায়া, তো বুঝছেন কত কষ্ট করে খাই। তো আপনাদের চাচিরও সাথে করে নিয়েছি, তো এখন আপনাদের চাচা চাচি মিলে এক বাড়িতে এসে কাজ করার জন্য, বুঝছেন? তো চাচি বাড়িতে চাচা এইতে যায় না আমার সাথে, বুঝলে? কাম করতে হইব, বাংলাদেশের মহিলার মানুষ, কাম করতে হইব না? তো পটায় মোটায় চাচিরা লুয়ে এসেছে, চলো দুটো পয়সা রোজগার করে বাইরে গিয়ে হোটেল রেস্টুরেন্টে নিয়ে খাওয়া মানে, তারপরে বিকেলে পার্কে ঘুরতে নিয়ে যাবো। তেলের বইল টুলা চাচিরে নিয়েছি, চাচিরে বলছে আমি এক কাজ করো, আমি এগুলি ভাঙি আর তুমি এগুলি ঝাড়ু দাও, তুমি এগুলো ঝাড়ু দাও, মানে এগুলো উঠাতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এগুলো উঠাই দেবো। তো আপনার চাচি রাজি করেছি, তো চাচি সমানে লেগে গেছে, আমি যতগুলো টাইলস ভাঙবো সে সমানে লেগে গেছে। তো এই অবস্থা, আমরা দুজন মিলা করতেছি, একজনের জন্য একটু কঠিনই হয়ে যাবো। তো প্রতি স্কোয়ার ফিট হলো $3 স্কোয়ার ফিট হিসেবে। এক একটা টাইলস সানো ভাঙলাম না, গিয়ে একটু দেখাই, এই টাইলসটা হলো সানো 16x16 প্রায় 3 স্কোয়ার ফিট, এইটা 16x16 32 ফিট হয় না, 32 ইঞ্চি হয়, আর 4 ইঞ্চি যোগ করলে তো 36 ইঞ্চি হয়ে যায়, তাহলে 3 ফিট হয়, 3 স্কোয়ার ফিট। তো ধরে নাও আনুমানে 3 স্কোয়ার ফিট, তো 3 স্কোয়ার ফিট, হ্যাঁ হ্যাঁ, 3 স্কোয়ার ফিট, এদিকে এটা হলো 16 ইঞ্চি টাইলস, 3 স্কোয়ার ফিট। তো এক একটা টাইলস ভেঙে আমি কত টাকা পাইতেছি? $3 করে যদি এক স্কোয়ার ফিটে পাই, তাহলে আমি একটা টাইলসে কত টাকা পাইতেছি? $3, $9. এবার আমি আপনাকে দেখে মজার জিনিস চাইলে, এটা যে আসলে ভিডিওটা করতে চাই না আমি, তৃষ্ণা তো ক্ষুদ্রাত আমার, দেখে অবস্থা বুঝতেছেন তো আমি কতটা টায়ার, কিন্তু আপনাদের লেগে খালি করে দিলাম, বাস্তবতা দেখাই দিলাম। এই এক একটা টাইলস আমি ভাঙবো $9 করে, $9 করে নিয়ে যাবো। এখন আপনারা দেখেন কত মিনিট সময় লাগে, এই যে টাইলসটা আমি ভাঙবো, কাম শুরু হয়ে গেল। হ্যাঁ, এই টাইলসটা আমি ভাঙবো, এই টাইলসটা ভাঙবো, লগে লগে আমার জন্য কয়টা রেডি, এক এক স্কোয়ার ফিট আমি $3 করে আমাকে দিতেছে। $9 ভুল হয়েছি, প্রত্যেক স্কোয়ার ফিট $3, $9 কাম করেছে। আমি এখানে তো 1 স্কোয়ার ফিট ছিল না, ছিল হলো 3 স্কোয়ার ফিট, কাম ঠিক মতো করেন না আপনি, দেখছো শোনো পার্থ করে দেখছো, এই এটা এখন টাইলস দেওয়ার জন্য রেডি। তো যাক শোনো বাকিটা বলি, তো এখন এই বাড়িটা কত, 1800 স্কোয়ার ফিট, কত স্কোয়ার ফিট? 1800 স্কোয়ার ফিট হলো ফ্লোরিং, তো 1800 স্কোয়ার ফিট, 1800 স্কোয়ার ফিট কত আন্ডার দ্য এসি, বারান্দা টারান্দা কিন্তু বারান্দা তো আমি কাজ করতেছি না, ফ্লোরিং আজকে এসি নিচে
পুরো বাড়ি হলো প্রায় 3200 স্কোয়ার ফিট। কত ওই যে বাংলাদেশে ফ্ল্যাট বিক্রি করেন না, 2000-4000 স্কোয়ার ফিট ওইটা স্কোয়ার ফিট হিসেবে। তো এখানে আমার পুরো বাড়িটা হলো 3200 স্কোয়ার ফিট, এর ভিতরে 1800 স্কোয়ার ফিট আমরা দিয়েছি যেটা নিজে কাজ করতেছি। তো $3 করে যদি আমাকে প্রতি স্কোয়ার ফিটে দেয়, ৩৮ কত ৫৪, $5,000 ছেদটা লয়ে যাবো আজকে আমি। আর আপনাদের চাচি তো আমার সাথে আছে, চাচি বলছি ইচ্ছা মতো তুমি ঝাড়ু মারো, আর এই ইচ্ছা মতো টাইল ভাঙে। তো চাচির তো লোক দেখা লইছি বলে আমি বিকেলে পার্কে লয়ে যাবো চাচিকে। তো চাচি লেগে যাবো আর আমিও করি। তো আপনারা আমেরিকাতে যখন আসবেন কনস্ট্রাকশনের কাজ করবেন, অন্যান্য কাজ করে আপনি 10 বছরে যা রোজগার না করবেন, কনস্ট্রাকশনের কাজ করে 3 বছরে তার চেয়ে বেশি রোজগার করবেন। তার মানে 3 বছর কাজ করলে ওই লোকের 10 বছরের কাজের সমান। তো আপনি যদি বাড়ি গাড়ি সব কিছু করতে চান, 3 বছর কাজ করবেন। আমি প্রমিস করলাম এই ধরনের কাজ যদি করেন, প্রফেশন আসে, এগুলোর প্রচুর ডিমান্ড। এগুলো করে হলো সব স্প্যানিশরা, ওই যে খাইটা খুইটা আছে না স্প্যানিশরা, এরা তোমার এগুলো আমেরিকার লোক। আরেকজন করে সেটা হচ্ছে ইউক্রেনিয়ান রাশিয়া যারা আছে, এরা ভাই বুঝে বুঝছে। আমরা দেখালাম মুদি দোকানে পান দোকানে ঢুকে যাই, এরা এইসব পয়সা এখানে ইউক্রেনিয়ান রাশিয়ান ওদের বাড়ি ঘরে দেখলে ভ্যাঙ্গো বাড়ি ঘরে কিছুই নিতে গেছে, ভালো পয়সা কেজন বুঝছেন। তাই সেই কনস্ট্রাকশনের কামে ঢুকে যায়, কিন্তু আমরা তো পারিনি। তো যাই হোক, কিসমত খারাপ, ফেসবুক ইউটিউব ছিল না, এখন তো ফেসবুক ইউটিউব আছে, হ্যালো ইউএসএ চ্যানেল আছে, লাখ লাখ মানুষ দেখেন ভিডিও, ফ্যান ফলোয়ার আছে। তো বুদ্ধি দিয়ে দিলাম, কোনোদিন আমেরিকাতে আসলে যেভাবেই আসেন, পানামা জঙ্গল দিয়ে আসেন, মেক্সিকো বর্ডার দিয়ে আসেন, প্লেন দিয়ে আসেন, অ্যাজাইলাম করেন, হে করেন, সেখানে যাই করেন না কেন, থাকা দিয়ে কথা, থাকার একটা ছোটোখাটো ব্যবস্থা করতে পারলে এই ধরনের একটা হ্যামার কিনা ওই পত্রপত্রিকায় খুঁজবেন, বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কোম্পানির গাড়ি দেখবেন বুঝছেন, রাস্তাটা যায়টায় বা বাড়িতে বাড়িতে কাজ করতেছে গিয়ে যাইবেন, গাড়িটা থামে গিয়ে কইবেন যে বস হেল্প লাগো নি বস, এগুলি ভাঙতেছে দেই আমি ভেঙে দেয় বিশ্বাস করেন, দুইটা চুমা দিয়ে আপনি রেখে দেবো। কই তো ভাই পাইছি, বাপের বেটা পাইছি একটা, খালি দরজাটা লক করে দেখবেন যে ভাই এসব কাজ করতেছে যে বস দেন আমি করে দিই এটারে। প্রথম যে কেউ আপনার বেটা কাম করছো না গিয়ে থাকে, প্রথম তো বলবেন না কাম করি বুঝো, আসলে সমস্যা নাই, তখন আপনি বলবেন যে ভাই ওস্তাদ আমার শিখে হলেন, আপনি আমার ওস্তাদ, আপনি আমার কি, আপনি আমার ওস্তাদ, পটাইবেন মিয়া বাংলাদেশে তো পটাইতে পারে ভালো ভাই, কথার জাদু থাকতে হবে, কারণ আপনি তো কাম জান না কেউ আপনি নিতে চাইবে না, মনে করবো হালারে নিলে ঘন্টা সে বেতন দিতে হবে, বুঝছেন, তো কথার জাদু দিয়ে মেরে দিবেন। তো গিয়ে কইবেন যে ওস্তাদ আপনি আমার ওস্তাদ, আজকে আপনার ওস্তাদ মানলাম, আপনি ভাবে কাম শিখেন, আপনি চাকরিতে তৈরি করে হলেন, আপনি পয়সা দিতে বলুন ওস্তাদ বাদ দেন, কিন্তু না, এই যে কইছেন না ওস্তাদের দিল পরাণ জুড়ে গেছে কথা শুনে, পয়সা ছাড়া কাজ করে মানে হয়তো যে নাকি স্কিল দক্ষ আগে থাকতে করে তারে দিবে ঘন্টায় $20, আপনার দিবে ঘন্টায় হয়তো $12-14, পয়সা দিবে ভালো পয়সাই পাবেন, লাইকে দিবেন না, 6 মাস কাজ করেন $12 থেকে কত হয়ে যাবো $20 হয়ে যাবে, কারণ এটা তো কোনো ইন্ডিশন নেই যে আমি করতেছি না বুঝছেন, আপনার চাচিকে নিয়ে করতেছি না। আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখতেছেন, যারা চাচারা আছেন সাথে চাচিও আছে আপনাদেরও বুঝছেন, এক ওর সাথে গেলে লয়ে এগুলি তো খামা খাবারে দিব একবার খাওয়াই দেবেন বুঝছেন, চাচারা যারা ভিডিও দেখেন প্রত্যেকেরই চাচি আছে, চাচিরা সাথে সাথে দেখে তোমাকে আনসাবস্ক্রাইব করে দিবে, চাচিরা খাই দেয় ঘুরে আর খালি টুকলামি টুকলামি এগুলি করে বেড়ায়, কোনো কাম নেই তো চাচি, আর খালি ফ্যাশন করে বেড়ায়। হ্যাঁ ভাই আপনাদের বলতেছে চাচিদেরকে আবার এগুলি কেন না যে আমি এগুলি বুদ্ধি দিয়েছি, আসার সময় না আমেরিকানে বেশিতে খারাইলে না চাচিকে নিয়ে খারাইবেন, ভিসাও সহজ হবে, আর চাচিগুলো পটায় লুয়ে গেল, চাচিগুলো তো প্রথম খুশি, আরে আমার জামাই তো আমেরিকা লুয়ে দিতেছে কি খুশি স্বপ্নে দেশে, আই না চাচিটা লাগাই দিয়ে যে এবার চলো আমি গিয়ে আর টাইলস ভাঙি গা, আর এই বাড়ি ঘর ডিমলিশিং করে গিয়ে তুমি একটা ঝাড়ু আর একটা ই লও মোড়া লও ঠিক আছে, বইয়েবে এগুলি কাম করো বুঝছো, বাস কাজ হয়ে গেছে। তো যাই হোক, এই ভিডিওতে যা দেখাতে চাইছিলাম আশা করি সেটা দেখাইতে পারছি, আমেরিকাতে আসলে এই ধরনের কনস্ট্রাকশন কাজে লেগে যাবেন, পয়সার পয়সা ভাই, পয়সার পয়সা।